ভোট আপনার নাগরিক দায়িত্ব ও পবিত্র আমানত। শত যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে আপনার একটি ভোটও খুবই গুরুত্বপূর্ণ। এবার নাকি মেশিনে ভোট হবে, আমরা তো আগে ব্যালটে ভোট দিতাম। হ্যাঁ, এবার ইভিএম এ ভোট হবে, এতে ঘাবড়ানোর কিছু নেই, এটি মোবাইল ব্যবহারের চেয়েও খুবই সহজ। আসুন আমরা ইভিএম মেশিনের ভোট দেওয়ার পদ্ধতিটা জেনে নিই। আঙুলের ছাপ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হতে প্রাপ্ত ভোটার নম্বর অথবা 17 বা 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্র দেখে ভোটার শনাক্ত করা হবে। কন্ট্রোল ইউনিটে পরিচয় শনাক্তের পর ভোট গ্রহণ কর্মকর্তা ব্যালট ইস্যু করবেন। তবে মনে রাখবেন, সেখানে আঙুলে ছাপ দেয়া মানেই ভোট দেয়া শেষ নয়। এরপর গোপন কক্ষে ব্যালট ইউনিটে ভোট দেবেন। যে মার্কায় ভোট দিতে চান তার পাশেই সাদা বোতাম চাপুন। এরপর ভোট নিশ্চিত করতে সবুজ বোতামে চাপ দেবেন। এভাবে সিটি নির্বাচনে 3টি আলাদা ব্যালটে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট দেবেন। ও আচ্ছা, একটি মেশিনে আঙ্গুলের ছাপ, আরেকটি মেশিনে গিয়ে ভোট। যদি এক মার্কায় ভোট দিতে গিয়ে অন্য মার্কায় ভোট পড়ে যায়, আবার নতুন করে ভোট দেওয়ার সুযোগ আছে। তবে মার্কার পাশে সাদা বোতামে চাপ দেওয়ার পর সবুজ বোতাম চেপে অবশ্যই ভোট নিশ্চিত করবেন। আঙ্গুলের ছাপ যদি না মেলে একজন নির্বাচনী কর্মকর্তা যদি আপনাকে শনাক্ত করেন, তাহলে আপনি ভোট দিতে পারবেন। তবে এই সুযোগের অপব্যবহার যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন পোলিং এজেন্টরা। তবে নির্বাচনের যে মেকানিজম দেখলাম তাতে করে আমরা, শুনুন, আমরা যদি সতর্ক থাকি, অ্যাপ থাকি, ভোট কেন্দ্রে যাই, তাহলে নির্বাচনে এসব জালিয়াতি বন্ধ হবে। কেন, মনে নেই বিগত সিটি ইলেকশনের কথা, জাতীয় ইলেকশনের কথা? সেখানে ইভিএম মাধ্যমে ভোট হয়েছে, তাতে কি জালিয়াতি বন্ধ হয়েছে? আবারও বলছি, গণমানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি। আমরা আমাদের নাগরিক দায়িত্ব পালন করি, ভোট কেন্দ্রে গিয়ে জবাব দেই সব অনিয়মের। ভোট কেন্দ্র আক্রান্ত হলে কারচুপি ঠেকাতে দরকার হলে কন্ট্রোল ইউনিট ক্লোজ করে দিতে পারবেন নির্বাচনী কর্মকর্তা। একই সাথে ভোটের আগে ওই ইভিএম মেশিনে ভোট সংখ্যা শূন্য রয়েছে কিনা তাও এজেন্টদের কাছে নিশ্চিত করা হবে। পরিবর্তনের পক্ষে রায় দিতে এবার ভোট কেন্দ্রে যাব। নাগরিক অধিকার রক্ষায় ভোট দেব। হ্যাঁ, গণতন্ত্রের জন্য ভোট দেব। আদর্শ ও নিরাপদ ঢাকা গড়তে সঠিক রায় দিব। আমার ভোট আমি দেব, সব কারচুপি রুখে দেব। সব কারচুপি রুখে দিন, ঢাকা উত্তর সিটিতে তাবিথ আউয়ালকে ধানের শীষে ভোট দিন।